2022-2023 আখ রোপণ মৌসুমের শুভ উদ্বোধন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ সুগার মিল লিমিটেডের 2022-2023 মৌসুমের আখের বীজ জমিতে রোপণ করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। বেলা 11টায় সিমলা রোকনপুর ইউনিয়ন পুকুরিয়া গ্রামের মাঠে আব্দুস সালামের জমিতে উন্নত জাতের আখের বীজ রোপণের মধ্য দিয়ে 2022-2023 মৌসুমের আখ রোপণ শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল রহমান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানি, অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির চৌধুরী, ঝিনাইদহ মোবারকগঞ্জ সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, সহসভাপতি ফজল আলী সহ অন্যান্যরা। পুকুরিয়া গ্রামের প্রায় শতাধিক আখ চাষী উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেই মাঠ প্রাঙ্গণে আজকের এই আখ রোপণ মাননীয় প্রধানমন্ত্রী খুশি হয়ে 180 টাকা নির্ধারণ করেছে। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারুল আজিম আনার বলেন, আখ চাষে একদিকে যেমন কোনো ঝুঁকি নেই, অন্যদিকে অত্যন্ত লাভজনক। তাছাড়া আমাদের সরকার আখের মূল্য বৃদ্ধি করেছে, তাই সকল চাষিদের প্রতি আমার আহ্বান থাকবে, বেশি বেশি আখ চাষ করে মোবারকগঞ্জ চিনিকল টিকিয়ে রাখতে ভূমিকা রাখার ব্যাপারে।